প্রযোজক হয়ে বিপদে পড়েছেন দেব। প্রথমবারের মতো প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন অভিনেতা দেব, আর অন্যের অনুরোধে এ তালিকায় নাম লিখিয়ে বেশ বিপদে পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চ্যাম্প শিরোনামে সিনেমাটি প্রযোজনা করছেন দেব, তাই এই সিনেমার খরচের বিষয়টি তিনি দেখছেন। খরচের টাকা চেকের মাধ্যমে লেনদেন করলেও কিছু অর্থ নগদ দিতে হয়, কিন্তু সমস্যা এখানেই, কারণ নগদ অর্থ দিতে গিয়ে খুচরা অর্থের সংকটে পড়েছেন তিনি। তবে দেব বিপাকে পড়লেও অনেকে আশ্বস্ত করেছেন, চিন্তিত হওয়ার কিছুই নেই, পরে দিলেই হবে। সম্প্রতি ভারতে প্রচলিত 500 ও 1000 রুপির নোট নিষিদ্ধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চ্যাম্প সিনেমাটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এতে বক্সার চরিত্রে দেখা যাবে দেবকে, আর দেবের বিপরীতে অভিনয় করেছেন রুকিণী মিত্র।